প্রায় পানিশূন্য রাজধানী উত্তরা ও টঙ্গীর মাঝ দিয়ে বয়ে যাওয়া তুরাগ নদী সামান্য কিছু পানি থাকলেও তা প্রভাবিত হচ্ছে কয়েক খণ্ডে ঘাটগুলোতে সারি সারি করে বাঁধা নৌকাগুলো অলস সময় পার করছেন মাঝিরা নদীতে পানি না থাকায় ঠিকমতো নৌকা চালাতে পারছেন না মাঝিরা উপার্জন বন্ধ হওয়ায় পরিবার পরিজন নিয়ে বিপাকে আছেন তারা উত্তর সংবাদদাতা সাব্বির আহমেদ সুবীরের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট রাজধানীর উত্তরা ও গাজীপুরের টঙ্গীর সীমানা ঘেঁষে বয়ে গেছে তুরাগ নদী নদীটির একপারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উত্তরা আইসি হাসপাতাল ঘাট এবং অন্যপারে গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার ঘাট দুই মহানগরীকে আলাদা করেছে নদীটি নদীটির উপর নির্ভরশীল শত শত মাঝি যাত্রী পারাপারে চলে এসব মাঝিদের সংসার কিন্তু নদীতে পানি কমে যাওয়ায় নৌকা চলাচল প্রায় বন্ধের পথে নেই মাঝিমাল্লাদের আগের মতো কর্মব্যস্ততা পানির অভাবে থেমে গেছে তাদের সংসারের চালিকা শক্তিও আগে যেরকম লোক আসিল এখন লোক কমে গেছে আগে ইনকাম নাই গিয়া আর এখন তরি তরকারি চাউল ডাল সবকিছুর দাম বেশি যে উপার্জন এটিতে চলার আমরা খুব কষ্ট হয়ে যায় এখন তো যাত্রী কম আর এই যে দুই টাকা ভাড়া নিয়ে 60 টাকা করছি এটা নিয়ে গঞ্জাম করতেছে মানে একজনে ক 10 টাকা করেন কেউ ক 5 টাকা আছেন 5 টাকা করেন 500 টাকা কাম করা যা কইরা দিনকাল চলতেছে বাজারে তো অনেক দাম তো এই তরকারি একদিকে নৌকা প্রতি দৈনিক 200 টাকা খাজনা অন্যদিকে ঠিকমতো নৌকা চালাতে না পারায় বেকায়দায় পড়েছেন মাঝিরা বিকল্প কোনো কাজের দক্ষতা না থাকায় এই পেশায় নির্ভর করে থাকতে হচ্ছে তাদের 15 বছর ধরে নৌকা চালায় কাজ এইটাই শিখছি আর করাম কি এটা ছাড়া আর করা কিছু নাই তো আগের মতন তো এখন লোকজন নাই এরে লোকজন এইদিক দিয়ে ঘুরিয়া জায়গা এইদিক দিয়ে জায়গা ঘুরিয়া যে মানে কি করাম এটা বায়া যেমন শিখছি অন্য এইভাবেই চলতে হয় আর কি করাম মানে নৌকাও বেশি লোকজনও কম যে মানে আমরা এইটাই করি মনে করেন একভাবে দিনকাল কষ্ট উড়িয়া যাইতে চালি তারা কম পায় লোকও কম চলতে তো আমাদের সমস্যা হয় সরকার যদি কিছু অনুদান দিত আমাদেরকে তাহলে তো ভালো হইতো বর্ষা মৌসুমে প্রতিদিন 4 থেকে 5 হাজার মানুষ নদী পারাপার হয় এ সময় বিভিন্ন এলাকা থেকে নদী ভ্রমণে আসেন অনেকেই কিন্তু শুষ্ক মৌসুমে কলকারখানার বর্জ্যে পানি দুর্গন্ধ হয়ে যায় ফলে স্থানীয়রাও নদীপথ ব্যবহার করতে চান না এখানে 3-4টা হসপিটাল আছে পারাপারের সুবিধা এখানে তারপর দ্বিতীয় হলো রেল লাইনটা ঘুরে যাইতে সেই কোটবাড়ি যা রিক্সা ওঠা লাগে আর এখানটা যারা উত্তরা যায় এখানটা পারাপার হলে তাদের জন্য সহজ হয় আপনার টঙ্গী থেকে হাউস হিলিং যেতে হলে মিনিমাম একটা ঘন্টা লাগে তো আমি যেহেতু গোদারাঘাট একটা গ্রামীণ ঐতিহ্য নৌকার একটা মানে আমেজ পাওয়া যায় আর এখান থেকে খুব ইজিলি উত্তরায় খুব মানে অল্প সময়ে যাওয়া যায় এবং আসা যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের আওতাধীন ঘাটগুলোতে বর্তমানে 57টি নৌকায় যাত্রী পারাপার হয় দাউদ হাসান আরটিভি